নানা যুগে নানা অবতারের আবির্ভাবে ধন্য এই পুণ্যভূমি ভারতবর্ষ। ভগবান গৌতম বুদ্ধের কর্ম ও বাণী ছড়িয়ে পড়ে সারা বিশ্বে এবং তার মৃত্যুর পর দেহাবশেষ সমাধিস্থ আছে এই স্থানে। ওয়েলকাম ইন সাঁচি। মধ্যপ্রদেশের রায়সেন জেলার সাঁচি অঞ্চলের একটি পাহাড়ের উপর সাঁচি স্তূপ অবস্থিত। মৌর্য সম্রাট অশোক খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে এই পাথরের স্তূপ নির্মাণ করেন। এই এক নম্বর বৌদ্ধ স্তূপটি 37 মিটার চওড়া এবং 17 মিটার উঁচু। পরবর্তীকালে শুঙ্গ যুগে সাঁচি স্তূপের আকার পরিবর্ধিত করা হয়। স্তূপের চারপাশে রেলিং দেওয়া হয় যাকে বেদিকা বলা হয়। স্তূপের উপরিভাগে 3টি ছত্রি নির্মাণ করা হয় যেটি ছোট রেলিং দিয়ে ঘেরা। এটিকে হার্মিকা বলা হয়। এরপর সাতবাহন যুগে স্তূপের চারদিকে 4টি তোরণ নির্মাণ করা হয়। এটি দক্ষিণ তোরণদ্বার, যেখানে বুদ্ধদেবের জন্মের প্রতীকী দেবী পদ্মফুলের উপরে বিরাজমান। সম্রাট অশোক রামগ্রাম স্তূপ পূজা করছেন। জ্ঞানের খোঁজে গৌতম বুদ্ধের নিজের পিতার গৃহত্যাগ, যেটি মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত, সেটি পূর্ব প্রবেশদ্বারে খোদাই করা আছে। প্রধান স্তূপের আশেপাশে অন্য ছোট স্তূপ, মঠ, মন্দির, স্তম্ভ স্মারক রূপে বিদ্যমান। লুকানো ঐশ্বর্যের ধারণায় বিভিন্ন রাজা মহারাজা ক্ষতিগ্রস্ত করে এই স্তূপের। 1818 সালে ব্রিটিশ জেনারেল টেলর নতুন করে আবিষ্কার করেন স্তূপটি। 1912 থেকে 1919 সাল পর্যন্ত সংস্কার হয় স্যার জন মার্শালের নেতৃত্বে। উত্তর ও পশ্চিম দ্বারে জাতকের গল্পের মাধ্যমে ভগবান বুদ্ধের চমৎকার বোঝানো আছে। তৃতীয় বৌদ্ধ স্তূপটির উচ্চতা 15 মিটার। একটি তোরণদ্বার যুক্ত এই স্তূপটিতে বুদ্ধদেবের প্রধান 2 জন শিষ্যের দেহাবশেষ রাখা আছে। মৃত্যুর প্রতীকরূপী স্তূপে পদ্ম, পিপুল গাছ, চক্র দিয়ে প্রকাশ ঘটেছে বুদ্ধের জন্ম, আলোকপ্রাপ্তি ও ধর্মোপদেশ। পায়ের ছাপে প্রকাশ পেয়েছে বুদ্ধের নির্বাণ লাভ।
1989 সালে সাঁচি স্তূপ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায়। সাঁচি মিউজিয়ামের সামনে 5টি পাথরের পিলার আছে, যেগুলিতে 13 শতাব্দী সময়ের হিন্দু সমাজের সতীত্বের প্রসারের চিত্র খোদাই করা আছে। মধ্যপ্রদেশের শহর জেলার পাঙ্গুড়িয়া অঞ্চল থেকে প্রাপ্ত এই ছত্রিটি 3য় শতাব্দীতে নির্মিত একটি বৌদ্ধ স্তূপের বলে মনে করা হয়। ১৯৬৬ সালে সাঁচি মিউজিয়াম তৈরি হয়। খ্রিস্টপূর্ব প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীতে সাঁচি বৌদ্ধ অঞ্চলে পাওয়া বিভিন্ন ধ্বংসাবশেষ রয়েছে এই মিউজিয়ামে। নানা ধরনের মূর্তির মধ্যে ধ্যানরত বুদ্ধদেব, লক্ষ্মী, শিব, নাগরাজ, নর্তকী, হাতি, এছাড়া অশোকস্তম্ভ ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী খনন কার্যে উদ্ধার হয়।